দেশ ছাড়লেন মুরাদ হাসান। তথ্য প্রতিমন্ত্রীর পদ হারানো সাংসদ মুরাদ হাসান দেশ ছেড়েছেন। আজ শুক্রবার রাত 1:21 হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এমিরেটসের একটি ফ্লাইটে তিনি দেশ ছেড়েছেন। বিমানবন্দর সূত্রে জানা গেছে, এমিরেটসের ওই ফ্লাইট 11:20 ছেড়ে যাওয়ার কথা ছিল, তবে ইমিগ্রেশনে যাত্রীদের চাপ থাকায় ফ্লাইটটি ঢাকা ছাড়তে দেরি হয়। দেশ ছাড়ার সময় মুরাদ হাসানের পরনে কালো রঙের ব্লেজার, টি শার্ট, নীল রঙের জিন্স, মাথায় কালো ক্যাপ, মুখে কালো মাস্ক ও চোখে চশমা ছিল। তার কোনো সফর সঙ্গী ছিলেন না। এর আগে গতকাল বৃহস্পতিবার রাত 9:15 দিকে মুরাদ হাসান শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চেক ইন করেন। চেক ইনের পর প্রথমে তিনি বিমানবন্দরের রজনীগন্ধা লাউঞ্জে অপেক্ষা করেন। এরপর বোর্ডিং ও ইমিগ্রেশন শেষ করে 7 নম্বর গেট দিয়ে তিনি উড়োজাহাজে ওঠেন। ফ্লাইটটি দুবাইগামী ট্রানজিট হওয়ায় দুবাইগামী যাত্রীদের করোনা পরীক্ষার ফল চেক করতে সময় ক্ষেপণ হয়। এ কারণে ফ্লাইটটি দেরি হয়েছে। বিমানবন্দর সূত্রে জানা গেছে, এমিরেটসের EK-8585 ফ্লাইটটি দুবাইয়ের উদ্দেশ্যে যাত্রা করেছে। এই ফ্লাইটে করেই তিনি দুবাই ট্রানজিট হয়ে কানাডার টরন্টোতে যাবেন। অশালীন ও নারীর প্রতি চরম অবমাননাকর বক্তব্য দিয়েই তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর পদ হারিয়েছেন ক্ষমতাসীন দলের সাংসদ মুরাদ হাসান। বুধবার তিনি টিকিট কাটেন বলে সংশ্লিষ্ট এয়ারলাইন্স সূত্রেই জানা গেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। প্রতিদিন আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।